সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা দক্ষিণ ভারতের ইতিহাস বা দাক্ষিণাত্যের ইতিহাস নিয়ে কিছু বিষয় আলোচনা করব। ভারতের উত্তর দিকের ইতিহাস সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে কবে থেকে এর শুরু বা কিভাবে কিভাবে এই ইতিহাসের সূচনা। কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসের সূচনা কিভাবে বা কবে থেকে এই ইতিহাসের সূচনা তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। ধরা হয় যে এই দক্ষিণ ভারতের ইতিহাস জানা যায় সঙ্গম যুগের সময় থেকে সঙ্গমযুগের যুগের সময়কাল মোটামুটি চারশো পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু বর্তমানে দক্ষিণ ভারতের এরিয়া যতটা রয়েছে ধরা হয় যে সঙ্গম যুগের সময় এই এরিয়া আরো নিচে এতদূর পর্যন্ত ছিল এবং এখানে ছোট ছোট প্রচুর রাজাদের বসবাস ছিল আর এই সময় এই এরিয়াতে তামিল ভাষার সবচেয়ে বেশি প্রচলন ছিল এবং এখানকার রাজারা এই তামিল ভাষার আরো বিকাশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সঙ্গম করতেন যেমন গৌতম বুদ্ধের মৃত্যুর পর চারটি বৌদ্ধ সম্মেলন হয়েছিল ঠিক ঠিক তামিল ভাষার বিকাশের জন্য এই সমস্ত সঙ্গম রাজারা বিভিন্ন সময়ে সঙ্গমের আয়োজন করতেন তো সঙ্গম যুগের ইতিহাসে সঙ্গমের কথা জানা যায় এই সময় তিনটি জায়গার কথা প্রথমে বলি এখানে ছিল দক্ষিণ মাদুরা এখানে কাপারপুরাম আর এখানে উত্তর মাদুরা দক্ষিণ মাদুরা কাপারপুরাম আর উত্তর মাদুরা এই তিনটি জায়গায় পরপর তিনটি সঙ্গম হয় সঙ্গমে কি হতো সঙ্গমে এখানকার যে বিভিন্ন রাজারা থাকতেন রাজারা তাদের সভার কবিদের নিয়ে একটি সম্মেলনে জমায়েত হতেন তো সঙ্গম বলতে বোঝায় এখানকার এই তামিল কবিদের সম্মেলন বা অ্যাসেম্বলি অফ পোয়েটস বিভিন্ন রাজারা যে কবিদের নিয়ে আসতেন সেই কবিদের সম্মেলনটাই বলা হতো সঙ্গম তো এরকম তিনটে সঙ্গম হয় কোথায় কোথায় দক্ষিণ মাদুরা কাপারপুরাম আর উত্তর মাদুরা এবার এর ভেতর এই প্রথম সঙ্গমের সময়কাল মোটামুটি তিনশো খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে দ্বিতীয় সঙ্গমের সময়কাল মোটামুটি দুশো খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে আর তৃতীয় সঙ্গমের সময়কাল মোটামুটি একশো থেকে পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এর মাঝে মাঝে কোনো একটা সময় প্রথম সঙ্গম হয়েছিল দক্ষিণ মাদুরাতে দ্বিতীয় সঙ্গম কাপারপুরামে আর তৃতীয় সঙ্গম উত্তর মাদুরাতে এই উত্তর মাদুরার বর্তমান নাম হলো মাদুরাই প্রথম সঙ্গমে সভাপতি ছিলেন অগস্ত ঋষি দ্বিতীয় সঙ্গমে অগস্ত ঋষি এবং তৃতীয় সঙ্গমে ছিলেন নাকিরার তিনজন সভাপতি ছিলেন তিনটি সঙ্গমে তিনজন সভাপতি প্রথমটাতে ঋষি তারপরের তাতে ঋষি এবং তারপরের নাকিরা তবে এই দ্বিতীয় সঙ্গমের সময় প্রথমে সভাপতিত্ব করেন ঋষি এবং এবং পরে এই সভাপতিত্বের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তোলকাপিয়ারকে। তাহলে এই দ্বিতীয় সঙ্গমের সময় দুজন সভাপতি ছিলেন ঋষি আর তোলকাপিয়ার এবার এগুলো বারবার করে কেন বলছি কারণ দক্ষিণ ভারতের ইতিহাসটা খুবই কনফিউজিং একটা জিনিস এই প্রথম সম্মেলনে রাজা উপস্থিত ছিলেন উন জন মানে উনব্বইটা আলাদা আলাদা জায়গার রাজারা এই সম্মেলনে এসেছিলেন দ্বিতীয় সঙ্গমে এসেছিলেন উনষাট জন আর তৃতীয় সঙ্গমে এসেছিলেন উনপঞ্চাশ জন তাহলে উননব্বই উনষাট আর উনপঞ্চাশ জন প্রথম সঙ্গমে উননব্বই জন তারপরের সঙ্গমে উনষাট জন আর তারপরের সঙ্গমে উনপঞ্চাশ জন ধরা হয় যে প্রথম সঙ্গমের পর এই এরিয়া জলে ডুবে যায় ফলে প্রথম সঙ্গমের সময় যে সমস্ত পুস্তক বা কাব্যের রচনা করা হয়েছিল নষ্ট হয়ে যায় সেগুলিও এবার তারপর দ্বিতীয় সংগমের সময় এখানে সভাপতি ছিলেন অগস্ত ঋষি অগস্ত ঋষি যেহেতু প্রথম 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 সভাপতি ছিলেন ফলে ওই সম্মেলন বা সমস্ত তথ্য অগস্ত ঋষির কাছ থেকেই জানা যায় দ্বিতীয় সংগমের সময় দ্বিতীয় সংগমের সময় অগস্ত ঋষির পর যখন তোলকাপিয়ার সভাপতিত্ব করেন তখন তোলকাপিয়ার একটি বই লিখেছিলেন তোলকাপিয়াম এই তোলকাপিয়াম পুস্তকটাকেই তামিল সাহিত্যের সব থেকে পুরোনো পাঠ বলে ধরা হয় প্রথম আর দ্বিতীয় সঙ্গমে যে সভাপতি অগস্ত ঋষি তিনি ছিলেন বেনারসের পণ্ডিত এই অগস্ত ঋষিকে তামিল সাহিত্যের জনক বলা হয় এরপর তৃতীয় হয় উত্তর মাদুরা বা বর্তমান যার নাম মাদুরাই সেখানে সেখানে রাজা উপস্থিত ছিলেন ঊনপঞ্চাশ জন এবার এই এরিয়াতে এই যে সঙ্গম যুগের কথা বললাম এই সঙ্গম যুগে এই এরিয়াতে প্রচুর রাজ্য ছিল তবে এর ভেতর প্রধান তিনটি রাজ্যের কথা উঠে আসে সেটি হলো চের আর চোল এই তিনটি রাজ্যের কথা বিভিন্ন জায়গাতে উল্লেখ রয়েছে যেমন পানিনির লেখা ইন্ডিকা এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ এত্রে থেকেও এই তিনটে বংশ সম্পর্কে জানা যায় এই যে কেরালার এই এরিয়াতে বর্তমানে যেখানে কেরালা এই এরিয়াতে ছিল চের রাজবংশ বা চের বংশ নিচে এই এরিয়াতে ছিল পাণ্ড রাজবংশ আর এই এরিয়াতে ছিল চোল রাজবংশ বা চোল বংশ চের পাণ্ড আর চোল এর ভেতর সব থেকে মুখ্য রাজ্য ছিল পাণ্ড এই পাণ্ডের রাজধানী ছিল মাদুরাই পাণ্ডের রাজধানী ছিল মাদুরাই চোল বংশের রাজধানী ছিল এখানে তাঞ্জাবুর আর চের বংশের রাজধানী এখানে ছিল ভানজি বা বাঞ্জি এই তিনটি রাজ্যের ভেতর পাণ্ড রাজ্যকে সবথেকে পুরনো রাজ্য বলে ধরা হয় বিভিন্ন গ্রন্থ থেকে এই সঙ্গম যুগের সময় ডাকাত এবং গুপ্তচর সম্পর্কে জানা যায় এই সঙ্গম যুগে গুপ্তচর বা স্পাইকে বলা হতো এবার এই চের পাণ্ড আর চোল এই তিনটি রাজ্য সম্পর্কে কিছু বিষয় আছে সেটা প্রথমে দেখেন এখানে আমরা তিনটে টেবিল করে লিখেছি চের বংশের রাজধানী ছিল বা ভাঞ্জি ভানজি বা বাঞ্জি পাণ্ডের রাজধানী মাদুরাই আর আর চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর বা থানজাবুর তাহলে তিনটি রাজধানী বানজি বা ভাঞ্জি মাদুরাই বর্তমানে যেটি মাদুরাই সেই মাদুরাই কিন্তু তখনকার নাম ছিল মাদুরা আর এই চোল সাম্রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর বা থানজাবুর তখনকার এই বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা পতাকা থাকতো তো চের বংশের যে পতাকা তাতে চিহ্ন ছিল ধনুক আর তীর তীর ধনুক চিহ্নের পতাকা পাণ্ড রাজ্যের পতাকায় ছিল যমজ মাছ চোল রাজ্যের পতাকার চিহ্ন ছিল বাঘ তাহলে চের রাজ্যে তীর ধনুক পাণ্ড রাজ্যে যমজ মাছ আর চোল রাজ্যে বাঘ এই যে চের রাজ্য বা চের প্রদেশ এর অর্থ ছিল পর্বতীয় দেশ পাণ্ড রাজ্যের অর্থ ছিল সবচেয়ে পুরনো দেশ আর চোল রাজ্যের অর্থ ছিল নতুন দেশ তাহলে এটা পর্বতীয় দেশ এটা সবচেয়ে পুরোনো দেশ আর এটা নতুন দেশ এই চের চের রাজ্যের রাজ্যের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা ছিল উদয়ন জারেল বা উদয়ন চেরলাথান কি বললাম উদয়ন জারেল বা উদয়ন চেরলাথান তাহলে চের রাজ্য উদয়ন জারেল বা উদয়ন চেরলাথাল থাল পাণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল প্রথম নেডুজেলিয়ান বা প্রথম নেডু চেলিয়ান প্রথম নেডুজেলিয়ান বা প্রথম নেডু চেলিয়ান পাণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা আর এই চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল ইলারা বা ইল্লালান তাহলে প্রতিষ্ঠাতা কে কে চের রাজ্যে উদয়ন জারেল বা উদয়ন চেরলাথান রাজ্যে প্রথম নেডুজেলিয়ান বা নেডু চেলিয়ান আর চোল রাজ্যে হলো ইলারা বা ইল্লালান চের রাজ্য চের রাজ্যের প্রতিষ্ঠাতা উদয়ন জারেল উদয়ন জারেল তার আশেপাশের ছোটখাটো সাতটা রাজ্য জিতে নিয়েছিল ফলে তিনি একটি উপাধি গ্রহণ করেছিলেন অধিরাজ বা অধিরাজা তাহলে অধিরাজা উপাধি ছিল উদায়ন জারেলের কোথাও কোথাও বলা হয় যে উদাইন জারেল মহাভারতে যোদ্ধাদের খাবার খাইয়েছিলেন কিন্তু আবার কোথাও কোথাও এও বলা হয় যে উদায়ন জারেলের যে বংশধররা তারা মহাভারতের যে যোদ্ধারা তাদের বংশধরদের খাবার খাইয়েছিলেন উদয়ন জারেল বা উদয়ন জারেল এর পর এই চের রাজ্যে সিংহাসনে বসেন সেন গুট্টুভার সেন গুট্টুভার ছিলেন এই চের রাজ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা তিনি কান্নাগি পূজা বা পত্তিনী পূজা চালু করেছিলেন এই কান্নাগি দেবী বা পত্তিনী দেবীর সম্পর্কে জানা যায় একটি তামিল সাহিত্য শিলাপাদিকরণ এটি থেকে চের রাজা সেন গুট্টুভারকে তার বীরত্বের জন্য রেড চের বা লাল চেরও বলা হয় সেন গুট্টুভারের পর এই রাজ্যের সিংহাসনে বসেছিলেন আদিগামান বলা হয় যে আদিগামান ভারতে আখের চাষ শুরু করেছিলেন এবং এই চের বংশের শেষ রাজা হলেন কুরুক কাইনাল জেল তাহলে চের বংশে উল্লেখযোগ্য চারজন রাজা উদাইন জারেল বা উদিয়ান জারেল বা উদিয়ান চেরনাথান এর বসেন সেন গুট্টুভার তারপর আদিগামান এবং শেষ রাজা কুরুক কাইনাল জেল উদিয়ান জারেল প্রতিষ্ঠাতা তার উপাধি রাজা তারপরে সেন গুট্টুভার কান্নাগি পূজার প্রচলন এবং তাকে রেড চের বা লাল চের বলা হতো আদিগামান আখের চা শুরু এবং শেষ রাজা ছিল পুরু কাইনাল জেল এই চের রাজ্যের সময়কাল ধরা হয় মোটামুটি একশো থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যে এই টাইমে বলা হয় যে একশো নব্বই খ্রিস্টাব্দ এর আশেপাশে এই চের সাম্রাজ্য সমাপ্ত হয়ে যায় এরপরে পাণ্ড রাজ্য পান্ড্য রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল প্রথম নেডুজেলিয়ান বা প্রথম নেডু চেলিয়ান নেডুজেলিয়ান এখানে সমুদ্র পূজা চালু করেছিলেন তার রাজধানী ছিল মাদুরাই এই যে এখানে হলো মাদুরাই মাদুরাইকে দক্ষিণ ভারতের মথুরা বলেছিলেন চাণক্য বা কৌটিল্য কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই মাদুরাইকে তখন দক্ষিণ ভারতের মথুরা বলেছিলেন এই রাজ্য ছিল খুবই ধনী এবং এর সমাজ ছিল মাতৃতান্ত্রিক প্রাচীনকালে সিন্ধু সভ্যতা এবং সাতবাহন সাম্রাজ্যের মতো এই রাজ্য মুক্ত উৎপাদনের জন্য খুবই বিখ্যাত ছিল এবং এই মুক্তর জন্য এর ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে হতো এর ব্যবসা বাণিজ্য এতটাই হতো যে রোমের রাজা অগাস্টাসের সাথে এই পাণ্ডরাজ্যের ব্যবসা বাণিজ্য হতো রোমের রাজা অগাস্টাস তার আশেপাশের সমস্ত রাজ্য দখল করে নিয়েছিলেন ফলে এই অগাস্টাসকে দেখে রাজারাও অনুপ্রাণিত হয়ে এই পাণ্ডরাজ্যের আশেপাশে রাজ্য দখল করে নিয়েছিল এর পরে আসে চোল বংশ চোল বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় ইলারা বা ইল্লালানকে ইল্লালান তার রাজধানী করেছিল তাঞ্জোর বা তাঞ্জা এই চোল সাম্রাজ্যের ভেতর প্রধান নদী ছিল এখানে কাবেরী নদী ফলে এই কাবেরী নদীর আশেপাশে মানে এই চোল সাম্রাজ্যটা পুরোটাই খুবই উর্বর জায়গা ছিল এবং কৃষি খুবই ভালো হতো এই কৃষিকে আরো উন্নত করার জন্য এখানকার রাজা ইলারা শ্রীলঙ্কা আক্রমণ করেছিলেন শ্রীলঙ্কাতে তখন ছিল অনুরাধাপুর সাম্রাজ্য ইলারা এই অনুরাধাপুর সাম্রাজ্য আক্রমণ করে এখান থেকে প্রচুর মজদুর ভারতে নিয়ে আসে এবং এই কাবেরী নদীর উপর বাঁধ নির্মাণ করায় কৃষিকে আরো উন্নত করার জন্য এই এরিয়ায় লোকেরা কার্তিক পূজা বা মুরগান মুরগান খুব ভ্যালু দিতেন বা এখানে লোকজন বলতেন ধরা হয় পূজাকে যে ওই জন্যই বর্তমানে তামিলনাড়ুর লোকেদের বেশিরভাগ লোকের নামেই সুব্রমণিয়াম কথাটি থাকে চোল রাজ্যের ভেতর রাজা ইলারা একজন প্রতাপী শাসক থাকলেও এর পর তেমন কোন প্রতাপী শাসক আসেনি ফলে চোল রাজ্য ধীরে 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 শেষ হয়ে যায় এবং এই চোল রাজ্যটা দখল করে নেয় উপরে একটি রাজ্য ছিল পল্লব রাজ্য এই পল্লব রাজ্য এই চোল রাজ্যটিকে পুরোপুরি দখল করে নেয় ফলে এই চোল সাম্রাজ্য বা চোল রাজ্যে যে সমস্ত প্রধানরা ছিলেন তারা সাধারণ মানুষ হিসাবেই বসবাস করতেন এবং ওই রাজ্যে থাকতেন এইভাবে থাকতে থাকতে প্রায় সাড়ে চারশো বছর পরে গিয়ে আবার চোলরা নিজেদের জায়গায় ফিরে আসে বলা হয় যে প্রায় সাড়ে চারশো বছর অপেক্ষা করার পর আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিজয়ালয় চোল পুনরায় আবার এখানে চোল বংশের প্রতিষ্ঠা করে ইতিহাসে আমরা এই সঙ্গম যুগের সময় থেকে বিভিন্ন সাহিত্যের কথা জানতে পারি যেমন দ্বিতীয় সঙ্গমের সভাপতি এই গ্রন্থটি রচনা করেছিলেন এই তোলকাপিয়ামকেই তামিল সাহিত্যের সব থেকে পুরোনো পাঠ বলে ধরা হয় এছাড়া আরেকটি গ্রন্থ রয়েছে কুরাল কুরালকে এই তামিল সাহিত্যের বাইবেল বলা হয় এটাকে পঞ্চম বেদও বলা হয় এছাড়াও একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে শিলাপাধিকরণ তার পাশাপাশি মনিরুকাই নেমি পুরাণ জীবক চিন্তা ইত্যাদি শিলাপাধিকরম এই গ্রন্থটি বা পায়েলের কাহিনী এই শিলাপাধিকরম গ্রন্থ থেকেই পূজার সম্পর্কে জানা যায় তো গল্পটা খুব ছোট করে একটুখানি বলি চোল সাম্রাজ্যের এই এরিয়াতে একজন ধনী ব্যবসায়িক ছিলেন কোবালান এবং তার স্ত্রী ছিলেন কান্নাগি বা কান্নাকি নর্মালি তাদের লাইফ চলতে চলতে কোবালান একজন নর্তকি বা গণিকার প্রেমে পড়ে তার নাম ছিল মাধবী বা মাতাভি মাতাভির জন্য কোবালান কান্নাকিকে ছেড়ে মাধবীর সাথে চলে যায় কিন্তু পরে দেখা যায় যে মাতাভি কোবালানের সমস্ত ধন সম্পদ নিয়ে তাকে নিঃস করে দিয়েছে ফলে কোবালান পুনরায় আবার কান্নাকির কাছে ফিরে আসে আর এরপর কোবালান ও কান্নাকি এই চোল রাজ্যের ভেতর এক জায়গায় কষ্টে সৃষ্টে দিন কাটাতে থাকে এরপর কান্নাকি কোবালানকে পুনরায় তার ব্যবসা দাঁড় করানোর জন্য উৎসাহিত করে কিন্তু ব্যবসা দাঁড় করানোর জন্য অর্থের প্রয়োজন ফলে কান্নাকি তার পায়ের একটি নূপুর কোবালানকে দেয় বিক্রি করার জন্য কোবালান সেই নূপুর নিয়ে মাদুরাইয়ের বাজারে আসে বিক্রি করার জন্য কিন্তু এই ঘটনা ঠিক দু তিন দিন আগে অন্য একটি ঘটনা ঘটে এই চোল রাজ্যের যে রাজা তার স্ত্রীর পায়ের নুপুর হারিয়ে যায় আর সেটি দেখতে অনেকটাই কান্নাকির পায়ের ফলে কোবালান তার স্ত্রীর পায়ের ওই নুপুর বিক্রি করতে গেলে ওই স্বর্ণ ব্যবসায়ী বা বনেক কোবালানকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয় এবং রানীর পায়ের নুপুর চুরি করার দায়ে তাকে গ্রেপ্তার করিয়ে দেয় এরপর মহারানী কোবালানকে ফাঁসির আদেশ দেয় কান্নাকি এই খবর পেয়ে রাজসভায় ছুটে যায় এবং কোবালান যে নির্দোষ সেটি প্রমাণ করে আর কান্নাকি তার অপর পায়ের যে নূপুর সেটি রাজার উদ্দেশ্যে ছুঁড়ে মারে এবং এই চোল রাজ্যের যে রাজা ও তার জনগণ তাদেরকে অভিশাপ দেয় এবং এর কিছুদিন পর এই মাদুরাই শহর আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় বলা হয় যে কনগি বা কান্নাকির অভিশাপেই এই মাদুরাই শহর জ্বলে যায় এই ঘটনার কথাই লেখা রয়েছে এই শিলাপাতিকরম গ্রন্থে এই গ্রন্থে আরো লেখা আছে যে পরবর্তীতে দেবদেবীরা এসে কান্নাকির সাথে দেখা করে। এবং কান্নাকি সেন গুট্টুভার এই গ্রন্থ থেকে এই ঘটনার ব্যাপারে জানতে পেরে কান্নাকি পুজো বা কানগি পুজোর প্রচলন করেন অন্যদিকে কুবালান যখন মাতাভীর সাথে চলে গিয়েছিল তারপর তাদের একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম মণি এই মণি এর জীবনের কাহিনী সম্পর্কে লেখা রয়েছে মণিমেঘলায় গ্রন্থে চের পাণ্ড আর চোল এই তিনটি রাজ্যের পর ধীরে ধীরে সময় যেতে যেতে এই এরিয়াতে চলে আসে ওয়াকাটাক বংশ ওয়াকাটাক বংশ এর রাজধানী ছিল বরার বা বর্ধন যার বর্তমান নাম হলো নাগার্ধন নাগাধনটি বর্তমানে মহারাষ্ট্রের এই নাগপুর এরিয়ার আশেপাশে অবস্থিত তো ওয়াকাটাক বংশের রাজধানী ছিল বরার বা নন্দী বর্ধন এর প্রতিষ্ঠাতা ছিল বিন্ধ শক্তি বিন্ধ শক্তি ব্রাহ্মণ ধর্ম পালন করতে এবং এই ওয়াকাটাক বংশের সমস্ত রাজাই ব্রাহ্মণ ছিলেন আবার উত্তর ভারতে সেই সময় চলছিল গুপ্ত সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের রাজারাও ব্রাহ্মণ ছিলেন ফলে এই ওয়াকাটাক বংশের সাথে গুপ্ত সাম্রাজ্যের একটি ভালো সম্পর্ক ছিল ওয়াকাটাক বংশে একজন রাজা ছিলেন প্রবর দ্বিতীয় তাকে এই ওয়াকাডাক বংশের শ্রেষ্ঠ রাজা বলে ধরা হয় তিনি আর একটা বাজপেয় বাজপেয়ের পরে একজন রাজা এসেছিলেন রুদ্রসেন দ্বিতীয় বা দ্বিতীয় রুদ্রসেন গুপ্ত সাম্রাজ্যের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার স্ত্রী ধ্রুবদেবী এদের একটি কন্যা সন্তান ছিল প্রভাতিগুপ্ত এই প্রভাতিগুপ্তর সাথে রুদ্রসেন দ্বিতীয় এর বিবাহ হয় এই ওয়াকাডাক বংশের শেষ রাজা ছিলেন হরিসেন এই সময় এখানে নিচে এই কর্ণাটক এরিয়াতে ছিল চালুক্য বংশ বাতাপি চালুক্য বংশ বা বাদামি চালুক্য বংশ এই ওয়াকাটাক বংশের শেষের দিকে এই বাতাপি চালুক্য বা বাদামি চালুক্য এই এরিয়াকে নিজের আন্ডারে নিয়ে নেয় মানে চালুক্য বংশ ওয়াকাটাক বংশকে নিজের আন্ডারে নিয়ে নেয় এরপর চালুক্য বংশ চালুক্য বংশ তিনটি সময়ে শাসন করে প্রথমে ছিল বাতাপি চালুক্য বাতাপি চালুক্য বা বাদামী চালুক্যের কিছু শাসক ছিল তাদেরকে অন্য একটি শক্তি এসে পরাজয় করে দেয় ফলে এই বাদামি চালুক্যর রাজারা নর্মাল লোকেদের মতন জীবনযাপন চালায় আবার বেশ কিছুদিন পরে গিয়ে ওই এরিয়াতে আবার চালুক্য বংশের প্রতিষ্ঠাটা হয় তখন প্রতিষ্ঠা হয় কল্যাণী চালুক্য এবং তারপর আবার গিয়ে নতুন করে চালুক্য বংশের প্রতিষ্ঠা হয় বেঙ্গি চালুক্য ফলে চালুক্য বংশ তিনবার প্রতিষ্ঠা হয় বাতাপি চালুক্য কল্যাণী চালুক্য আর বেঙ্গি চালুক্য তো এই চালুক্য বংশ সম্পর্কে আরো বেশি ডিটেলসে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব